নমস্কার বন্ধুরা সিডি রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি চলছে আমের মৌসুম আর এই সময় কিন্তু একটু ঝড় বৃষ্টি হলে প্রচুর কাঁচা আম পাওয়া যায় আর এই কাঁচা আম ভর্তা কিন্তু সবারই অনেক পছন্দের আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তিন ধরনের টক ঝাল মিষ্টি কাঁচা আমের ভর্তার রেসিপি আশা করছি সবারই অনেক ভালো লাগবে আম ভর্তা তৈরির জন্য এখানে আমি তিন ধরনের আম কেটে নিয়েছি একটা বাটিতে আমি একদম পেস্ট করে নিয়েছি হাত দিয়ে আরেকটাতে স্লাইস করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর এটাতে কিন্তু একদম পোলে নিয়েছি এবার এগুলো দিয়ে আমি তিন রকমের ভর্তা তৈরি করে দেখাবো আশা করছি সবারই কিন্তু অনেক ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন এবার আমি এক এক করে ভর্তাগুলো মেখে নিব এর জন্য এতে সামান্য পরিমাণে লবণ নিয়ে নিচ্ছি যেহেতু অল্প করে মাখব তাই অল্প পরিমাণে লবণ নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি এক চামচের মতো চিনি চিনিটা আসলে আপনাদের টেস্টের উপর নির্ভর করবে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এরপর এতে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এটা কাঁচামরিচ দিয়ে ভর্তা করে নিব তাই এই সবগুলো উপকরণ ভালো করে একটু মেখে নিব। মরিচটাকে ভালো করে চটকে নেওয়ার পর আমি যে একদম পেস্ট করে ভর্তাটা মেখেছিলাম হাত দিয়ে এই অংশটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে মেখে নিলে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে আমাদের এই টক ঝাল মিষ্টি আমের ভর্তা আর এই ভর্তাটা এবার একদম রেডি এটাকে একটা পাত্রে আমি উঠিয়ে নিচ্ছি এবার আরেকটা ভর্তা তৈরি করার জন্য এতে নিয়ে নিব অল্প করে লবণ এখানে কিন্তু চাইলে আপনারা বিট লবণটাও ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু টেস্টটা অনেক ভালো আসবে এবার যেহেতু টক ঝাল মিষ্টি তাই এখানে অল্প করে চিনি দিয়ে দিচ্ছি এতে নিয়ে নিব কয়েকটা কাঁচামরিচ কুচি এবার এই কাঁচামরিচটাকে ভালো করে একটু চটকে নিতে হবে হাত দিয়ে লবণের সাথে যেহেতু অল্প করে তৈরি করা তাই কিন্তু সব অল্প পরিমাণে দিচ্ছি এবার যে স্লাইস করে টুকরো টুকরো করে রেখেছিলাম যে আমটা সেটা দিয়ে দিলাম আর এখানে নিয়ে নিচ্ছি কাসুন্দি এই কাসুন্দিটা দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে তো কাসুন্দির পরিবর্তে কিন্তু আপনারা চালে বাটাও দিতে পারেন ইনস্ট্যান্ট বেটে সেটাও কিন্তু ভালো লাগবে তো হাত দিয়ে মাখন হয়ে গেছে এবার এই ভর্তাটাও আমার একদম তৈরি হয়ে গেছে এবার তিন নাম্বার ভর্তা তৈরির জন্য এখানে আমি নিয়ে নিব শুকনো মরিচ তো শুকনো মরিচটাকে আমি পুড়িয়ে এটাকে হাত দিয়ে একটু চটকে নিয়েছি এবার এটা এখানে দিয়ে দিলাম এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসবে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর সামান্য একটু চিনি এবার এখানে নিয়ে নিয়েছি আমি তেঁতুল কয়েক টুকরো এবার এই সবগুলো উপকরণ হাত দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি আর যে বাকি আমের অংশটা আছে যেগুলো আমি ছোট ছোটো টুকরো করে পোলে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আমি আমার ইচ্ছা অনুযায়ী এভাবে করে পোলে নিয়েছি আপনারা চাই কিন্তু আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনোভাবে পোলে নিতে পারেন তাতে কোনো সমস্যা হবে না এই সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে আমাদের এই মজাদার আমের ভর্তা টকজাল মিষ্টি আশা করছি সবারই অনেক ভালো লাগবে তো আমি এই ভর্তাটা তেঁতুল দিয়ে মাখিয়েছি আপনার চাইলে আপনারা চাইলে কিন্তু কাঁচা কলা দিয়েও সেমভাবে মেখে নিতে পারেন সেটারও টেস্ট কিন্তু অনেক ভালো আসে তিন ধরনের আমের ভর্তা আমাদের তৈরি হয়ে গেছে টক ঝাল মিষ্টি আমের তিন ধরনের এই ভর্তা রেসিপি আশা করছি সবারই অনেক ভালো লাগবে আর এই সময় আমি চাইবো আপনারা একবার হলেও বাসায় কিন্তু এভাবে মেখে খেয়ে দেখবেন সবার কাছেই ভীষণ ভালো লাগবে আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে